Bismillahirrahmanirrahim. সারা দেশে অব্যাহত লোডশেডিং, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের নাগালের বাইরে চলে যাবার জন্য প্রতিবাদ, এবং ভোলায় আমাদের ছাত্র দলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের ভাই আব্দুর রহিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের সুযোগ্য সদস্য সচিব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের আরেক প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন খোকন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুস সালাম আজাদ জনাব মোহাম্মদ মুসা নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মল্লুকচাঁদ সাধারণ সম্পাদক এহসান আলম সেতু সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কাজী আজম যশোর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ওয়াশরাফুজ্জামান মিঠু শর্ষা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব খায়রুজ্জামান মধু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের আরেক প্রিয় নেতা জনাব আবুল হাসান জহির উপস্থিত মনিরামপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের আরেক প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ ইকবাল হোসেন মনিরামপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই কেশবপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মশিয়ার রহমান কেশবপুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আমাদের আরেক প্রিয় নেতা জনাব আব্দুস সামাদ বিশ্বাস চৌগাছা পৌর বিএনপির নির্বাচিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল বাঘারপাড়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আমাদের আরেক প্রিয় নেতা জনাব আব্দুল হাই মনা আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান সদর উপজেলার 15টা ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ যশোর পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাইরা গণমাধ্যমের বন্ধুরা এবং আমার মা ও বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত স্বল্প পরিসরের এইটুকু জায়গায় এত বৃহৎ আয়োজন করা অত্যন্ত কঠিন যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের অধিকাংশের সাথে আমাদের দৃষ্টি বিনিময় হয় না তারা মঞ্চটি দেখতে পান না বসবার জায়গা আমরা তাদেরকে দিতে পারি না স্বাভাবিকভাবেই কিছুটা হলেও অস্থিরতা কাজ করে পূর্ববর্তী বক্তারা বলছিলেন মাননীয় মহাসচিব বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে আজকের এই সমাবেশে আসবার আগে সারা যশোরের যে চিত্র আমার কাছে মনে হয়েছে প্রকৃতই গণ আন্দোলন শুরু হয়ে গেছে এই যশোরের এমন কোন রাজপথ ছিল না যেই রাজপথ গণতন্ত্রকামী মানুষের দখলে ছিল না গতকাল আমার ছাত্র দলের ভাইরা বলেছিল তারা আজকে সবচাইতে বড় মিছিল নিয়ে আসবে অতীতের অভিজ্ঞতা আমি বলেছিলাম যে সেটি মনে হয় তোমাদের জন্য সম্ভব নয় কিন্তু আজকে যখন ছাত্র দলের মিছিলের সম্মুখ ভাগ এই সমাবেশে উপস্থিত তখনও ছাত্র দলের মিছিলের শেষ ভাগ লালদিঘির
পূর্ব পারে আমি আপনারা বুঝবেন প্রতিদিন আমাদের কর্মসূচিতে আমাদের নেতা কর্মীদের যেমন অংশগ্রহণ বাড়ছে প্রতিদিন প্রতি মুহূর্তে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে যে আন্দোলনটি করছে সে আন্দোলনটি একান্তই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সেদিন ভোলাতে আব্দুর রহিম এবং নূরে আলম সহ শতাধিক নেতা কর্মীর বুকে গুলি চালানো হয়েছিল একটিমাত্র অপরাধে সে অপরাধটি ছিল অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদ জানানো যেই লোডশেডিং এর কারণে মানুষের জীবন আজ কষ্টাগত সেই লোডশেডিং এর প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের ভোলায় শতাধিক নেতা কর্মীর উপর গুলি করা হয়েছিল সেখানে আমাদের দুইটি তাজা প্রাণ ঝরে গেছে আপনারা দেখেছেন আব্দুর রহিমের স্ত্রী পুলিশ কর্মকর্তা সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছে এবং নূরে আলমের স্ত্রী সর্বশেষ 46 জনের বিরুদ্ধে মামলা করেছে মামলা আদালতে গৃহীত হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবার জন্য আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা জারি করেছেন বক্তারা বলছিলেন যে আদালত নাকি ঘুরছে এই বাংলাদেশের অত্যন্ত সম্মানধন্য আইনজীবী যিনি প্রয়াত হয়েছেন যিনি 1/11 অনির্বাচিত সরকারের সময় দুজন জাতীয় নেত্রীকে আইনি সহায়তা দিয়েছিলেন যিনি আমাদের প্রয়াত অভিভাবক মরহুম তরিকুল ইসলামকেও আইনি সহায়তা দিয়েছিলেন সে ব্যারিস্টার রফিকুল হক বলতেন বাংলাদেশের উচ্চ আদালত নাকি হাওয়া বুঝে ঘোরে বাংলাদেশের আকাশে বাতাসের হাওয়ার গতি পরিবর্তন হচ্ছে এটি উচ্চ আদালতের রায় দেখেই বোঝা যাচ্ছে প্রিয় সাথী ভাইরা দ্রব্য মূল্য নিয়ে আমরা কথা বলছি বেশ কিছুদিন যাব তার মধ্যেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে গ্যাস সংযোগ রয়েছে বাসা বাড়িতে গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে সর্বশেষ বক্তব্যে বলেছিলাম জুলাইয়ের 1 তারিখ থেকে ওয়াসা 5% পানির মূল্য বাড়িয়েছে তার আরো 25% পানির মূল্য বাড়াতে চায় গত নভেম্বর মাসেও এক দফা ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করা হয়েছিল আবারও 34 টাকা লিটারে বৃদ্ধি করা হয়েছে পেট্রোল 44 টাকা এবং অক্টেন 46 টাকা আমদানিকৃত এই জ্বালানি অর্থাৎ ডিজেল অক্টেন এবং পেট্রোল এর 60% ব্যবহার হয় পরিবহন খাতে শুধুমাত্র ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটি শহরে যারা নগর পরিবহন ব্যবহার করেন অর্থাৎ যারা টাউন সার্ভিস বাস ঢাকা চিটাগাং কিংবা রাজশাহী এগুলোতে ব্যবহার করেন কিংবা এইখানে যখন আপনারা থ্রি হুইলার জানে আপনারা যখন চলেন জরিপ বলছে প্রতিদিন শহরে যারা চলাচল করে এই সর্বশেষ তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রতিদিন তাদের যাতায়াত খরচ 70 থেকে 120 টাকা পর্যন্ত বেড়ে গেছে আর যারা দূরপাল্লার যানে চলাফেরা করেন তাদের যাতায়াত খরচ প্রতিবার যাতায়াতে 100 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই জ্বালানি তেলের 16% কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলাদেশের কৃষিতে 15 লক্ষ যান্ত্রিক কৃষি রয়েছে যেই কৃষি উপকরণ দিয়ে অর্থাৎ পাওয়ার টিলার সেচ যন্ত্র এই ধরনের যে জিনিসগুলো আছে 15 লক্ষ
আজকে শুধুমাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে যে আমন মৌসুম চলছে, এই আমন মৌসুমে নওগাঁতে প্রতি বিঘা জমির আবাদ খরচ বাড়ছে 3,000 টাকা পর্যন্ত। জামালপুরে সেই আমন উৎপাদনের খরচ প্রতি বিঘায় 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়ছে। আর আমার জেলা যশোরে প্রতি বিঘা আমনের আবাদ খরচ 6,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কথাটি কে বলছে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বাংলাদেশ সরকারের একটি অংশ বলছে। এ কথাটি কোথায় উঠে এসেছে? বাংলাদেশের জাতীয় পত্রিকায় উঠে এসেছে। এটি আমাদের মন গড়া কোনো কথা নয়। প্রিয় সাথী ভাইরা, একদিকে এই উচ্চ উৎপাদন খরচ যদি মেটাতে হয় তাহলে কৃষককে উচ্চ মূল্যে তার পণ্য বিক্রি করতে হবে। যদি উচ্চ মূল্যে সে কৃষক